ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিওয়ার্স আজ এই ভিডিওর মাধ্যমে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে টিচিং রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে তোমাদের অনেক ডাউট রয়েছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি তো দেখো তোমরা এইখানে পৌঁছে যাবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে পৌঁছে তোমরা অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করবে দেখো এখানে ক্লিক করলে এবং এই যে বিপিএসসি অনলাইন অ্যাপ্লিকেশন এটার উপর তোমরা ক্লিক করলে ক্লিক করলেই একটা এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে এখানে গিয়ে তোমরা একটু স্ক্রল ডাউন করবে করতে করতে একদম নিচে পৌঁছে যাবে দেখো এখানে দেখাচ্ছে যে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কি বারোই জুলাই দু তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও এর মধ্যেই করে নেবে এবার এখানে কি করতে হবে ক্লিক টু অ্যাপ্লাই এই যে অ্যাপ্লাই অনলাইন এটার উপর ক্লিক করতে হবে তাহলে দেখো তোমাদের একটা এরকম রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে ঠিক আছে এখানে ফিল করে করে যাবে তোমার যেগুলো আছে এখানে নিজের নাম বাবার নাম ঠিক আছে মায়ের নাম আইডি টাইপ দেখো আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তিনটে আছে তোমরা যারা আধার কার্ড সিলেক্ট করবে না তাদের ক্ষেত্রে দেখো এখানে বলছে কি যদি তুমি প্যান কার্ড সিলেক্ট করো তাহলে তোমার কিন্তু দুশো টাকা এক্সট্রা লাগবে তাই অনেকেরই আধার কার্ড আছে তো আধার কার্ড দেওয়ারই চেষ্টা করবে এই যে ধরো আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করলে আধার নাম্বার যে আধার নাম্বার দিতে হবে তারপর আধারের পিডিএফ দিতে হবে তারপর কি সিটিজেন অফ ইন্ডিয়া ইয়েস করবে পার্মানেন্ট রেসিডেন্ট অফ বিহার যারা নও তারা নো সিলেক্ট করবে ধরো তুমি নো সিলেক্ট করে দিলে ঠিক আছে এই যে নো সিলেক্ট করে দিলে তারপর দেখো তুমি যখনই নো সিলেক্ট করবে তুমি কিন্তু আর রিজার্ভেশনের কোনো সুবিধে পাবে না ঠিক আছে তো যারা বিহার স্টেটে তারাই কেবল রিজার্ভেশনের সুবিধা পাবে ঠিক আছে তারপর তুমি এখানেও এগুলো সিলেক্ট করতে পারবে না ইডাব্লিউএস বা যেগুলো আছে ম্যারিটাল স্ট্যাটাস জেন্ডার এগুলো সিলেক্ট করবে তুমি তারপর যদি ফ্রিডম ফাইটারের তুমি পরিবারের কেউ না হও দেখো এখানে নো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবে না হলে নো করবে এই ব্যাপারগুলো আছে তারপর এগুলো তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এইখানে যেটা ইম্পর্টেন্ট তুমি কোনটা সিলেক্ট করবে তোমার যেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা রয়েছে বা যেই যোগ্যতাটা রয়েছে কি সিলেক্ট করবে তুমি প্রথমটা সিলেক্ট করবে এই যে বিএড সংক্রান্ত যেটা আছে এটা তুমি সিলেক্ট করবে তারপর এখানে দেখো তুমি কোন ধরনের পরীক্ষা পাশ করেছো এটা জানতে চাইবে তো একটা হচ্ছে পাত্রতা পরীক্ষা আর একটা হচ্ছে দক্ষতা পরীক্ষা তুমি পাত্রতা পরীক্ষাতে যদি সিলেক্ট করো তাহলে দেখাচ্ছি কেমন হবে এ দেখো তুমি এখানে কিন্তু এগুলো সিলেক্ট করতে হবে সিটেড পেপার ওয়ান বিটেড পেপার ওয়ান ঠিক আছে এই ব্যাপার যেগুলো আছে এগুলো সিলেক্ট করতে হবে তো তুমি ধরো যারা সিটেড ক্লিয়ার করেছো সিটেড পেপার ওয়ান সিলেক্ট করলে দিয়ে ওকে করলে ঠিক আছে দিয়ে তোমাকে এখানে যেই যে ব্যাপারগুলো আছে এগুলো সিলেক্ট করতে হবে আচ্ছা জেন্ডার সিলেক্ট করতে বলছিলো এখানে না নাহলে হয়তো এটা করা যাবে না তো আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি এবার কি করতে হবে পাত্রতা পরীক্ষাতে সিটেড পেপার ওয়ান সিলেক্ট করলাম আচ্ছা এক্স সার্ভিসম্যান এটাও জানতে চাইছে তো আমি নো করে দিলাম তারপর এখানে কি করছি সিটেড পেপার ওয়ান সিলেক্ট করলাম দেখো ওকে করে দিলাম ঠিক আছে তারপর এখানে তুমি যদি বিহার স্টেট পেপার ওয়ান বা এগুলো ক্লিয়ার না করে থাকো নো করবে দেখো সিটেট পেপার ওয়ানের সার্টিফিকেট নাম্বার তোমায় দিতে হবে এবং ডেট অফ ইস্যু কোন ডেটে তুমি সার্টিফিকেটটা পেয়েছিলে দিতে হবে অথবা যারা ধরো সিটেট ক্লিয়ার করেনি কিন্তু এখন সিটেট অ্যাপেয়ার করবে অর্থাৎ যাদের পরীক্ষাটা একত্রিশে আগস্ট দু হাজার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু এখানে এই জায়গাটা টিক করবে যারা সিটেট পাস করনি। এখানে টিক করবে ঠিক আছে দিয়ে তুমি এই যে ব্যাপারটা আছে ধরো তুমি সার্টিফিকেট নাম্বার জানতে চেয়েছে এবং যাদের ক্ষেত্রে এটা হয়নি সিটেট পাস করেনি তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দিতে হবে আপলোড করতে হবে যে তুমি সিটেটের জন্য অ্যাপ্লাই করেছো তার প্রুফ হিসেবে এটা তোমায় দিতে হবে ঠিক আছে আর যারা ধরো ক্লিয়ার করে দিয়েছে সিটেট ধরো আমি এখানে এটা টিক করে দিলাম তাদের ক্ষেত্রে কিন্তু সিটেটের সার্টিফিকেট নাম্বার দিতে হবে ইস্যু ডেট দিতে হবে দিয়ে সার্টিফিকেটটা আপলোড করতে হবে ঠিক আছে তারপর ডেট অফ বার্থ দিতে পারবে অ্যাড্রেস দিতে পারবে নিজের ঠিক আছে তারপর কি সমস্ত কোয়ালিফিকেশান আছে ইয়েস করা আছে তোমার ইমেল আইডি দেবে ইমেলটা কনফার্ম করবে দিয়ে ভেরিফাই করবে মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে তারপর সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এখানটা করবে তো এরপর তোমাদের যেটা করতে হবে বাকি সমস্ত ডিটেলসগুলো আমি একটা অন্য পিডিএফের মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে তো চলো আমরা এখন এটা দেখে নিচ্ছি এখানে যেই পিডিএফটা তোমরা দেখছো এগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এক একটা নোটিশ তো এখানে দেখো একটা কারেকশান করা হয়েছে আমরা জানি প্রথমে বলা ছিল যে যারা বিহার স্টেটের রেসিডেন্ট ঠিক আছে পারমানেন্ট রেসিডেন্ট তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এটা কারেকশান করে দিয়েছে কিভাবে করেছে যে ভারতের যদি নাগরিক হয় তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা আমাদের কারেকশন হয়েছে এরপর আমরা অফিসিয়াল নোটিশটা দেখে নিচ্ছি যে পুরো ডিটেল্ড নোটিসে কী কী বলা ছিল কোন জায়গায় কতটা ভ্যাকেন্সি আছে যেটা নিয়ে অনেকের অনেক ডাউট হচ্ছে অনেকে বলছে যে আমরা এই এক লাখ সত্তর হাজার সমস্ত জায়গাতে পার্টিসিপেট করতে পারবো তো এটা বলে রাখি এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি আছে তোমরা জানতে পারবে দেখো তোমরা যারা প্রাইমারির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছো ওয়ান টু ফাইভ তাদের ক্ষেত্রে কি সামান্য বলে একটা সেকশান আছে উর্দু বলে একটা সেকশান আছে আর বাংলা বলে একটা সেকশান আছে তো যারা বাংলা বাংলা আনরিজার্ভড মানে যারা বাইরের স্টেটের তাদের জন্য আছে বাইশটা সিট বাংলা আনরিজার্ভড ফিমেল ঠিক আছে তাদের জন্য আছে পঁয়ত্রিশটা সিট বাকি যেগুলো আছে এগুলো সমস্ত কিন্তু বিহার যারা আছে তারা কিন্তু এগুলো মানে অ্যাপ্লাই করতে পারবে বাকি জায়গাগুলোই তুমি অ্যাপ্লাই করতে পারবে না তাই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো বাংলায় অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু সিট এটা তো এখানে বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ যে পঁচিশ হাজার হচ্ছে বেসিক পে তার সঙ্গে তোমাদের আরও যে ব্যাপারগুলো থাকে ওগুলো আছে মাধ্যমিক বিদ্যালয় মানে নাইন টেন সেকশান এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে ইলেভেন টুয়েলভ সেকশান তো এইগুলো আমরা এখন আর দেখছি না আমরা মেন মেন জায়গাগুলো দেখে নেব ঠিক আছে যে তোমাদের কি কি লাগবে বা লাগবে না ব্যাপারগুলো দেখে নিতে হবে ওয়েবসাইট হচ্ছে এটা বিপিএসসি ডট যেটা দেখানো আছে এখানে এটা করতে হবে ঠিক আছে তারপর এখানে কি বলছে ভ্যাকেন্সি বাড়তে পারে কমতে পারে এই যে এখানে প্রথমে বলা ছিল যে বিহারের এবং ভারতের নাগরিক হতে হবে ভারতের নাগরিক এবং যারা বিহারের স্থায়ী রেসিডেন্ট তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবে বাকি জায়গাগুলো দেখে নিচ্ছি যে ওয়ান টু ফাইভের জন্য কি কী হতে হবে তোমরা জানো এটা যে যাদের এইচ ফিফটি পারসেন্ট আছে অর্থাৎ ইন্টারমিডিয়েট যেটা বলে বা যেটা হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে ফিফটি পার্সেন্ট উইথ ডি যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট উইথ বিএড তারা অ্যাপ্লাই করতে পারবে যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নেই যদি পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে তো এইগুলো এখানে বলা আছে এইগুলো নিয়ে আমরা আর কথা বলছি না তারপর যারা বিএড আছো তারা জয়েন করার পর তাদের একটা ছ মাসের ব্রিজ কোর্স করতে হবে এটা তোমরা জানো এটা নিয়ে আর কথা বলছি না তারপর তোমরা এখানে দেখে নাও এই যে ব্যাপারগুলো আছে হ্যাঁ সামান্য বিষয় এটা এখানে কি এটা নাইন টেন সেকশানের জন্য যেগুলো ক্রাইটেরিয়া নাইন টেন নিয়ে আমাদের ভেবে লাভ নেই কারণ আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবো না যারা বাইরের স্টেটের আছি ঠিক আছে ইলেভেন টুয়েলভেও করতে পারবে না বাইরের স্টেটের যারা আছো তো এখানে দেখো আমরা মেন যে জায়গাটা জানার আছে ওটাই জেনে নিচ্ছি এটা স্কিপ করে যাচ্ছি আমি এখানেও স্কিপ করে যাচ্ছি হ্যাঁ এখানটা দেখো প্রাথমিক বর্গ অর্থাৎ ওয়ান টু ফাইভের জন্য সিটেট পেপার ওয়ান বা বিহার টেট পেপার ওয়ান ক্লিয়ার থাকতে হবে বা এই যে সিটেট যারা দেবে অ্যাপিয়ারিং তাদের কিন্তু এখানে অ্যালাউ করা হয়েছে তারাও দিতে পারবে ঠিক আছে এবং দেখো নাইন টেন সেকশনের জন্য এস টেট পেপার ওয়ান অর্থাৎ বিহারের যেই স্টেটে যে টেটটা হয়ে থাকে তার পেপার ওয়ান ক্লিয়ার থাকতে হবে নাইন টেন সেকশনের জন্য এবং ইলেভেন টুয়েলভের জন্য এস্টেট পেপার টু ক্লিয়ার থাকতে হবে কাজেই যারা বিহারে তাদের ক্ষেত্রেই এগুলো ক্লিয়ার আছে এবং তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা বোঝা গেল কেবল তোমরা যারা বাইরের স্টেটের আছো কেবল তোমাদের যেই ওয়ান টু ফাইভ অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো পুরো এক লাখ সত্তর হাজার ওখানে তুমি পার্টিসিপেট করতে পারছো না তোমার কেবল প্রাইমারিটা খোলা রয়েছে তোমার জন্য ঠিক আছে বাকি যে জায়গাগুলো আছে দেখো হ্যাঁ এই যে যারা ধরো সিটের যাদের ক্লিয়ার নেই তাদের একটা সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে ওটা আপলোড করতে হবে তারও অপশান ওখানে শো করবে তোমরা যখন করবে ঠিক আছে তারপর এখানে কি আয়ু সীমা অর্থাৎ তোমাদের জেনারেলের জন্য সাঁত্রিশ বছর হতে হবে মহিলাদের জন্য কি চল্লিশ বছর অবধি এলিজিবিল প্রাইমারির জন্য এগুলো বলা আছে এখানে ঠিক আছে তারপর এখানে যে ব্যাপারগুলো আছে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় এবার আমরা আসছি যে কিভাবে পরীক্ষাটা হবে পরীক্ষাটা হবে এমসিকিউ ফরম্যাটে এবং কিভাবে হচ্ছে দেখো দুটো পেপার তোমায় পরীক্ষা দিতে হবে প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা পেপার হবে একশো নম্বরের তাতে দুটো পার্ট থাকছে একটা পার্ট থাকছে পঁচিশ নম্বরের একটা থাকছে পঁচাত্তর নম্বরের এবং একশো নম্বরের পরীক্ষা সময়সীমা হচ্ছে দু ঘন্টা ঠিক আছে এবং কি এখানে একশো নম্বরের পরীক্ষা এই যে বলেছে পার্ট ওয়ানে পঁচিশ পার্ট টুতে পঁচাত্তর তো পার্ট ওয়ানে কি থাকছে পার্ট ওয়ানে কিন্তু ইংলিশ থাকছে ইংলিশের উপর পঁচিশ নম্বরের টেস্ট হবে এবং পার্ট টুতে থাকছে তুমি যেটা সিলেক্ট করবে হিন্দি উর্দু বাংলা এর মধ্যে তুমি যেটা সিলেক্ট করবে ধরো তুমি বাংলা সিলেক্ট করলে তো বাংলায় তোমায় কি হতে হবে পঁচাত্তর নম্বরে পরীক্ষা দিতে হবে পার্ট টুতে এবং এটা কিন্তু তোমার এই দুটো পার্ট মিলিয়ে তোমায় তিরিশ পেতে হবে কম করে ঠিক আছে অর্থাৎ এরকম হতেই পারে ধরো কেউ পার্ট ওয়ানটাই জিরো পেলো কিন্তু পার্ট টুতে তিরিশ পেলো তাহলেও কিন্তু তার চলবে টোটাল তিরিশ পেতে হবে এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না আরেকটা কথা এই যে পেপার ওয়ানটা তোমায় দিতে হচ্ছে এটা কেবল কোয়ালিফাইং ইন নেচার এর মার্কসটা যোগ হবে না কিন্তু এটাই পাস না করলে তোমার পেপার এর খাতাটা দেখা হবে না তো এটা খেয়াল রাখো দেখো পেপার টুতে কি থাকছে এটা থাকছে সামান্য অধ্যয়ন এখানে থাকছে একশো কুড়ি নম্বরের পরীক্ষা দু ঘন্টা টাইম কি কি থাকছে দেখো এখানে এখানে তোমার থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মেন্টাল এবিলিটি জি কে জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স তারপর কি থাকছে ভারতের রাষ্ট্রীয় আন্দোলন ভূগোল এবং পরিবেশ বিদ্যা ঠিক আছে এবং এগুলো কি বলছে যে তোমাদের এস এদের যে বইগুলো আছে এগুলো ফলো করতে বলছে কিন্তু লেভেলটা আরেকটু ওপরেও যেতে পারে ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় এটা আমরা জানি এই যে ব্যাপারগুলো আছে বাকিগুলো এগুলো হচ্ছে নাইন টেন সেকশনের জন্য এই যে তিন নম্বর যেটা আছে এগুলো নিয়ে আমাদের আর দেখে লাভ নেই নাইন টেন আর এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ ঠিক আছে এই দেখো এখানে ব্যাপারটা দেখো এখানে কিন্তু অবজেক্টিভ হবে বলেছে মানে এমসিকিউ ফরম্যাটে হবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হবে বলে দিয়েছে পেপার টুতে পেপার ওয়ানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং পেপার টুয়ের খাতাটা তোমার যখন দেখা হবে ইভ্যালুয়েট করার আগে তোমায় কিন্তু পেপার টুতে কমপক্ষে ফর্টি পার্সেন্ট পেতে হবে যারা জেনারেলের রয়েছো ঠিক আছে ফর্টি পার্সেন্ট পেলে তবে পেপার টুয়ের খাতাটা পুরোপুরি ইভ্যালুয়েট করা হবে তো পেপার ওয়ানটা কোয়ালিফাই করতে হবে এবং পেপার টুতে ফর্টি পার্সেন্ট কম করে পেতে হবে তবেই তোমার পুরো জিনিসটা দেখা হবে মানে তখন তোমার মেরিটটা দেখা হবে তুমি মেরিটের মধ্যে আছো কি নেই নাহলে ওখানেই বাদ দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর এখানে কি বলেছে খুব ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু কোনো ইন্টারভিউ হবে না পুরোপুরি তৈরি হবে যেই তোমার ওয়েম সিটে পরীক্ষাটা হচ্ছে ওর উপর বেশ করে তো পেপারটা কিন্তু অফলাইন হবে ওয়েমাস সিটে পরীক্ষা হবে এখানে বলা আছে ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেধাসূচি যেটা হলছে কিভাবে তৈরি হবে এরভাবেই তৈরি হবে ওই যে পরীক্ষাটা হচ্ছে রিটিন টেস্ট ওর উপর বেস করে তো আমরা বাকি জায়গাগুলো দেখে নিচ্ছি এখানে কি বলছে যে অন্য নির্দেশ এগুলো আমরা আর দেখছি না তারপর কি বলছে তোমরা এখানে ভিজিট করতে বলছে বাকি যে জায়গাগুলো আছে এগুলো তোমরা দেখে নেবে রিজার্ভেশন যেটা আছে তারা কেবল ওই স্টেটের মেয়েরাই পাবে বাকি জায়গার ছেলেমেয়েরা পাবে না ঠিক আছে তো এই ব্যাপারগুলো তুমি দেখে নাও এখানে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় আমি মেন মেন পয়েন্টগুলো হাইলাইট করছি না হলে এই পুরো যদি আমরা অ্যাডভার্টাইজমেন্টটা পড়তে যাই অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে বাকি যেগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দেব যে তোমার হ্যাঁ এটা দরকার ফর্ম ফিল আপের ফিজ কত ঠিক আছে এটা বলছে যারা আনরিজার্ভ ক্যাটেগরি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আনরিজার্ভড ফিমেল যারা রয়েছ তাদের ক্ষেত্রে দুশো টাকা বাকি যেগুলো আছে তোমরা বুঝতে পেরে গেছো এগুলো ওই স্টেটে যারা আছে তাদের ঠিক আছে বাকি এখানে দেখো কি বলছে যে অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হয়েছে এগুলো বলে দিয়েছি আগে এগুলো তোমরা দেখে নেবে তারপর এখানে কি বলছে নিজের ইমেল আইডি দেবে ফোন নাম্বার দেবে এগুলো ঠিকঠাক থাকতে হবে এগুলো বলে দিয়েছে তো এইখানে আর বিশেষ কিছু নেই তোমরা এটা দেখে নেবে আমি এবার চলে যাচ্ছি আরও কিছু ইম্পর্টেন্ট জায়গাতে দেখো এখানে এ একটা নোটিশ ছিল এখানেও দেখতে পাবে কি কী লাগবে লেখা আছে ওটা তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব একটা ডেমো ফর্ম ফিল আপের আমি স্ক্রিনশট রেখেছি ওখান থেকে তোমাদের আমি দেখিয়ে দেব। তো এখানেও দেখো ওই সিটেটের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে এটা তোমরা দেখে নিতে পারবে আর হ্যাঁ এখানে টেন্টেটিভ ডেট দিয়েছে পরীক্ষার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আগস্টের ঠিক আছে তো দেখা যাক কবে পরীক্ষাটা হয় এখানে হ্যাঁ এখানে দেখো তুমি যখন ফর্ম ফিল করতে যাবে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলে তারপর দেখো তোমার একটা এরকম পেজ খুলে যাবে যেটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি তারপর আধার নাম্বার দিতে হবে তাহলে দেখো কী কী লাগছে তোমাদের তোমাদের ডকুমেন্ট হিসাবে কি কী লাগছে আধারের পিডিএফ দিতে হবে তারপর এখানে তোমাদের দেখো মেরিটাল স্ট্যাটাস এগুলো বাদ দিচ্ছি আমি তারপর কি যারা ওখানে পারমানেন্ট রেসিডেন্স তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে বাইরের স্টেটের জন্য আর লাগছে না তো এখন অবধি আধারের পিডিএফ তোমরা দেখতে পেলে বাকি যে জায়গাগুলো আছে দেখো তোমার এখানে কি দিতে হবে আর এখানে দেখো এই যে হ্যাঁ পাত্রতা পরীক্ষা মানে সিটেড পেপার ওয়ান যারা ক্লিয়ার করেছো ওখানে ওই সার্টিফিকেটটা দিতে হবে কোয়ালিফাইংয়ে যে সার্টিফিকেটটা আছে ওটা দিতে হবে ঠিক আছে বাকি এখানে আর কি আছে দেখো এগুলো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি তো এটা আমি স্কিপ করতে পারি এখন তো এখানটাও তোমরা স্কিপ করে দিতে পারো এখন হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন সাবজেক্ট সিলেক্ট করবে পোস্ট অ্যাপ্লাইড ফর তখন তোমার সাবজেক্ট দেখাবে উর্দু বাংলা সামান্য এই যে তুমি সিলেক্ট করবে এখানে পেপার ওয়ানে যে দ্বিতীয় ভাগটা ছিল পঁচাত্তর নম্বরের ওই পঁচাত্তর নম্বরে তুমি এইখানে যেটা সিলেক্ট করবে তার কোশ্চেন থাকবে তুমি যদি বাংলা সিলেক্ট করো তাহলে কিন্তু বাংলার কোশ্চেন তোমায় পঁচাত্তরটা ওখানে দেখতে পাবে এবং যদি তুমি সামান্য সিলেক্ট করো তাহলে সামান্য কোশ্চেন দেখতে পাবে উর্দু সিলেক্ট করলে উর্দু তাই যারা যেটাতে কমফর্টেবল বা যেটা সুবিধা হয় ওটাই করবে ঠিক আছে পঁচাত্তরটা কোশ্চেন কিন্তু তোমায় ওখানে দেখতে হবে এবং আনসার করতে হবে এবং ওটা কোয়ালিফাই না করলে কিন্তু পেপার টুতে তুমি পৌঁছোতেই পারবে না এই ব্যাপারগুলো আছে তাই এটা খেয়াল রাখতে হবে যারা নাইন টেনের জন্য তারা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে তো বাইরের স্টেটের তো নাইন টেন বা ইলেভেন টুয়েলভ করতে পারবে না অ্যাপ্লাই ঠিক আছে অ্যাড্রেস তোমরা দিতে হবে তোমাদের যেটা অ্যাড্রেস তারপর এই পেজটা ছিল প্রথম পেজ রেজিস্ট্রেশনের যে পেজটা ছিল তোমাদের একটা এরকমভাবে দেখাবে তারপর তোমার কাজ কি হবে রেজিস্ট্রেশন পেজ মানে ক্লিয়ার করার পর তোমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে ওটা দিয়ে তুমি লগ করবে এখানে লগ করে তারপর বাকি কাজটা করতে হবে দেখো বাকি কাজটা তোমাদের আমি এখানে দেখাচ্ছি কিভাবে হবে তখন তোমার প্রথম পেজটা পুরোটাই শো করবে যেগুলো তুমি অলরেডি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে ওগুলো একবার দেখে নেবে তখন ঠিক আছে এবার দেখো এইখানে কি সিলেক্ট করবে ওয়ান টু ফাইভের জন্য যারা ধরো গ্র্যাজুয়েশান উইথ বিএড করেছ তারা কোনটা সিলেক্ট করবে এই যে ব্যাপারটা আছে ফিফটি পারসেন্ট অঙ্ককে সাথ স্নাতক তথা এখানে কি আছে বিএড অর্থাৎ ফিফটি পারসেন্ট এই যে এই পয়েন্টটা শেষ থেকে দু নম্বর যেটা আছে এটা হচ্ছে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট উইথ বিএড তারপরে এর নিচের যেটা আছে কি ফিফটি পারসেন্ট স্নাতকোত্তর অর্থাৎ পিজিতে পোস্ট গ্র্যাজুয়েটে যারা ফিফটি পারসেন্ট পেয়েছ এবং সঙ্গে বিএড আছে বাকি যেইগুলো আছে তোমরা দেখে নিতে পারবে অনেকেরই ধরো গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট বিএড তারাই বেশি জিজ্ঞেস করছিল আমায় তাদের জন্য এটা দেখিয়ে দিলাম তারপর পোস্ট প্রায়োরিটি নাম্বার এটা ধরো যারা তিনটে পোস্ট সিলেক্ট করলো তাদের ক্ষেত্রে দিয়েছিল যে তুমি যদি তিনটেতেই পাস করো তোমার এক নম্বরে কোনটা দেবে দু নম্বরে কোনটা দেবে এইগুলো বলেছে এবার হ্যাঁ তুমি যেটা সিলেক্ট করবে তার সার্টিফিকেট তোমায় কিন্তু এখানে মানে দিতে হবে আপলোড করতে হবে দেখো এখানে তুমি যদি ধরো কি বলেছো যে উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট তার সঙ্গে ধরো তোমার ডিএলএড আছে ওটা সিলেক্ট করলে উচ্চ মাধ্যমিকেরটা দিতে হবে এবং ডিএলএডটা দিতে হবে যারা ধরো গ্রাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট এবং বিএড শো করছে তাদের ক্ষেত্রে কি হবে দেখো এই যে এটা হচ্ছে উচ্চতর মাধ্যমিক ফিফটি পার্সেন্ট দেওয়া ছিল মানে এইচএসএ হায়ার সেকেন্ডারিতে এটা দেখো এখানে দেখাচ্ছি ফিফটি পারসেন্ট উইথ গ্র্যাজুয়েশান এবং বিএড তো গ্র্যাজুয়েশান দিলেই তোমার একটা এরকম দেখাবে গ্র্যাজুয়েশানের কলাম কি কী সাবজেক্ট ছিল পাসিং ইয়ার ইনস্টিটিউট কী ইউনিভার্সিটি কি মার্কস অপডেন্ট ফুল মার্কস পার্সেন্টেজ এবং এখানে গ্র্যাজুয়েশনের তোমার মার্কশিটগুলো আপলোড করতে হবে এবং এখানে কি একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে আপলোড করতে হবে ঠিক আছে ধরো তুমি চারটে মানে ধরো যাদের সেমিস্টার সিস্টেম প্রত্যেকটা সেমিস্টারে দিতে চাইছ তো প্রত্যেকটা একসঙ্গে মার্চ করে একটা পিডিএফ বানাবে এবং বিএডের ক্ষেত্রে বিএডের তোমার এটা ডকুমেন্টটা আপলোড করতে হবে ঠিক আছে মানে বিএডের সার্টিফিকেট বা মার্কশিট যেগুলো আছে এইগুলো তো এইখানে নাইন টেনের কথা বলা হয়েছে এটা আমরা স্কিপ করছি ইলেভেন টুয়েলভের কথা বলা হয়েছে এটা স্কিপ করছি তারপর এখানে কী বলেছে দেখো এই যে গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট অ্যান্ড বিএড এটা আরেকবার উঠে গেছে এখানে স্ক্রিনশটে এখানটা আমরা স্কিপ করছি এই যে যারা ধরো পোস্ট গ্র্যাজুয়েশানটা সিলেক্ট করবে তাদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিট এবং বিএডের যেটা আছে ওটা দিতে হবে ঠিক আছে তারপর পোস্ট প্রায়োরিটি ব্যাপারটা আছে এটা আমরা আর ইয়ে করছি না হ্যাঁ এবার তোমায় কিন্তু ওখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তুমি যদি সিলেকশন হয় তোমার তাহলে তুমি কোন ডিস্ট্রিক্টে প্রথম চয়েস এগুলো তুমি দেখে সিলেক্ট করবে এখানে দেখাবে আচ্ছা তারপর কি তোমার একটা আইডেন্টিফিকেশান মার্কস দিতে হবে যে তোমার যেটা দেখে তোমায় আইডেন্টিফাই করতে পারবে এবার এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে এখানে কিন্তু যে ফটোটা তোমায় আপলোড করতে হবে ওটা তোমার কোনো পাসপোর্ট সাইজ ফটো আগের থেকে তোলা ওটা হবে না ওয়েবক্যাম্প তোমায় অন করতে হবে অর্থাৎ কম্পিউটারে যে ক্যামেরাটা থাকে ওটা অন করে তোমায় ইনস্ট্যান্ট ওখানে ফটো তুলতে হবে এবং দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক আছে কিনা ওটা চেক করে নেবে তো তুমি বেশ কয়েকবার ফটোটা তুলবে যেটা ঠিক হবে তারপর তুমি সেটা আপলোড করবে তো ফটো আপলোড এইভাবে হবে ওয়েব ক্যাম্প দিয়ে এবং এখানে তোমার নিজের সিগনেচার ইংরাজিতে আপলোড করতে হবে এবং হিন্দিতেও আপলোড করতে হবে অর্থাৎ নিজের সিগনেচারটা তুমি ইংলিশেও একবার লিখে রাখো হিন্দিতেও লিখে রাখো দিয়ে আপলোড করো এটার পর তোমার কিন্তু কি হবে এই যে দেখো এগুলো করার পর তোমার ফাইনালি অ্যাপ্লিকেশানটা তুমি সাবমিট করতে পারবে এই যে তুমি একটা ডিক্লেয়ার করে দেবে যে হ্যাঁ ঠিক আছে সমস্ত কিছু চেক বক্সে ক্লিক করে তারপর তোমায় এবার পেমেন্ট করতে হবে পেমেন্ট করলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা তুমি পেয়ে যাবে এবং ওটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বোঝাতে পারলাম তোমাদের এরপরে যদি কারো কোনো ডাউট থাকে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং